বহু পুরানো এবং প্রাচীনতম একটি ব্যবসা যে ব্যবসার আগে যেমন চাহিদা ছিল এখন তার থেকে অনেক বেশি চাহিদা রয়েছে গ্রাম্য মার্কেটে বা শহর ব্যবসাটি হচ্ছে সুপারি কাটিং ব্যবসা আপনি মার্কেট থেকে গোটা সুপারি কিনে এনে এই মেশিনটা থেকে বিভিন্ন রকম আপনি কাটিং করে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন চাহিদা অনুযায়ী আপনি মার্কেটে খুব সহজেই সেল করতে পারবেন বন্ধুরা এই ব্যবসায় চাহিদা থাকায় আপনার মার্কেটিং এর কোন সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে এই কোম্পানি আপনাকে সমস্ত দিক থেকে সাহায্য করবে তো এই কোম্পানিতে কিভাবে আপনি আসবেন কিভাবে মেশিন ক্রয় করবেন মেশিনের প্রাইস কেমন আছে কোম্পানি আপনাদের ব্যবসা করার জন্য কি কি সুবিধা দেবে তার সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে এই ছোট্ট ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আচ্ছা আপনার নাম বলবেন নমস্কার আমি প্রীতি সাহা পাল রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি আচ্ছা আপনার কোম্পানির লোকেশনটা বলবেন এটা হচ্ছে আপনার সোদপুর মধ্যম গ্রামের মাঝামাঝি আছে এটা হচ্ছে সোদপুর মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আচ্ছা আপনাদের কোম্পানিতে एक्चुअली কি কি মেশিন পাওয়া যাচ্ছে এখানে স্যার বিজনেস এর উপর ডিপেন্ড করছে এখানে সব ধরনের মেশিন পাওয়া যায় ডিপেন্ড করছে আপনি কি বিজনেস নিয়ে স্টার্টিং করতে চাইছেন এখানে অল্প পুঁজি থেকে বেশি পুঁজির মধ্যে সব ধরনের মেশিন আপনি পেয়ে যাবেন স্টার্টিং পুঁজি কেমন আছে স্টার্টিং পুঁজি ডিপেন্ড করছে আপনি কি মেশিন নিয়ে স্টার্ট করছেন এখানে কুড়ি হাজার টাকা থেকেও মেশিনের প্রাইস স্টার্টিং আছে হ্যাঁ আজকে যে বিজনেসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত পুরোনো কিন্তু সেটা ইউনিক ভাবে কি করে একটা মানুষ একটা বিজনেস স্টার্ট করতে পারে সেই আইডিয়া নিয়েই আমরা আজকে এসেছি বিজনেসটা হচ্ছে আপনার সুপারি কাটিং মেশিনের বিজনেস মানে এই মেশিনের দ্বারা আপনি সুপারি কাটিং করে কি করে মার্কেটে সেল করে একটা বিজনেসে আসতে পারেন তার আইডিয়াই আমরা আজকে এই ভিডিওতে দেবসান্ড এই ব্যবসার মার্কেটে ডিমান্ড প্রচুর আছে কারণ দেখুন আমাদের নিত্য নতুন জীবনে আপনারা দেখবেন যে অনেকেই পান খেয়ে থাকেন তো পান খাওয়ার জন্য অনেক সময় সুপারির প্রয়োজন হয় এছাড়াও সুপারি আরও বিভিন্ন কাজে ইউজ হয় তো সেই সমস্ত কারণ লক্ষ্য রেখে আমরা আজকে এই বিজনেসটা নিয়ে আলোচনা করছি স্পেস বেশি দরকার হয় না স্যার এটা আপনি একটা ছোট্ট ঘরের কোণাতেও বসিয়ে স্টার্টিং করতে পারেন এর জন্য কোনো স্পেসিফিক জায়গার রিকোয়ারমেন্ট নেই দেখুন স্যার এই বিজনেসটার জন্য স্পেসিফিক কোনো আলাদা করে লাইসেন্সের প্রয়োজন হয় না এবার যদি আপনি এই বিজনেস স্টার্ট করতে চান যে কোনো বিজনেস আমি বলবো যে আপনার একটা ট্রেড লাইসেন্স করে নেওয়া বেটার এছাড়া এই বিজনেসটার জন্য পার্টিকুলারলি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় না দেখুন প্রফিট মার্জিন প্রথমত ডিপেন্ড করছে আপনি মার্কেটটা কোথায় ধরছেন মার্কেটিং কি করে করছেন এই প্রফিট মার্জিনটা ডিপেন্ড করছে আপনি কিভাবে মার্কেটিং করছেন কত পার্সেন্ট মার্কেটিং আপনি করতে পারছেন তার উপরে তাও যদি আপনার মনে হয় যে আমাদের থেকে কিছু আইডিয়া নেওয়ার আছে তাহলে আমরা বলবো মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনি এখান থেকে এই মেশিনটা চালিয়ে ইনকাম করতে পারবেন মানে প্রফিট করতে পারবেন যারা দূরে আছেন তারা তাদের জন্য আপনার অনলাইন ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট সুবিধা আছে যদি মনে করছেন কেউ এই ভিডিওটা দেখে যে তাদের ডিস্টেন্সটা অনেক দূর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওভার দা ফোন তারা আমাদের সাথে কোয়ার্ডিনেট করে নিতে পারেন ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এখান থেকে তাদের লোকেশনে মেশিন পাঠিয়ে দেবো মিনিমাম দেখুন যদি আপনি এই সুপারি কাটিং বিজনেসটাই স্টার্টিং করতে চান তাহলে মিনিমাম মেশিনের প্রাইস স্টার্ট হচ্ছে ষাট হাজার টাকা থেকে দেখুন স্যার কাস্টমার প্রথমত ডিপেন্ড করছে যে মানুষ কিছু ইউনিক খোঁজে এবার আপনারা দেখবেন যে এখনো লোকে অনেকে হাতে সুপারি কেটে অনেকে বিক্রি করে তো সেক্ষেত্রে যদি আপনি একটা মেশিন আপনার ঘরে একটা আপনি কিছু কোনায় সুপারি কাটিং করে সেটা মার্কেটে সেল করেন যারা যাদের অ্যাকচুয়ালি পানের দোকান তাদেরকে সেল করেন তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব ভালো চলবে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছর সার্ভিস পাবেন

দেখুন এটা ডিপেন্ড করছে আপনি কি কাটিং করছেন কারণ এটার অনেক রকম ডাইস হয় অনেক রকম ডাইস শেপে এটা কাটিং হয়ে বেরো তো ডিপেন্ড করছে আপনি কোন ডাইস কাটিংটা করছেন তো তাও ধরে রাখুন আপনার অ্যাপ্রক্স ঘন্টায় কুড়ি থেকে পঁচিশ কেজি হবে এটা দেখুন মার্কেটিং সাপোর্ট বলতে যে কোনো বিজনেস নিয়ে আপনি যখন এগাবেন তার জন্য আপনাকে কিছুটা হলেও সার্ভে করতে হবে আদার্স আমরা কিছু কিছু সাপোর্ট করি যেমন আপনারা অনলাইনের মাধ্যমে কোন ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সোশ্যাল সাইটে পারেন যে আপনারা মেশিনটা নিচ্ছেন তাদের দিয়ে প্রোডাকশন বার করে দেখাতে পারেন আপনার দিয়ে সেটা আপনার আপনারা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে নিচ্ছেন স্যার সেক্ষেত্রে সার্ভিস পেয়ে যাবেন আর এই মেশিনটার জন্য আপনার কোনো রকম আলাদা করে লাইন নেওয়ার প্রয়োজন হয় না এটা আপনার বাড়ির লাইনেই চলে মানে টু টোয়েন্টি লাইনেই চলে সিঙ্গেল এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম আপনারা যারা এই দর্শকরা দেখছেন ভিডিওটা আশা করব পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা নতুন ভিডিও আইডিয়া আমরা দিয়েছি যদি মনে হয় কারোর যে সুপারি কাটিং বিজনেস নিয়ে স্টার্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনাদের মনে হয় যে না আপনারা আদার্স কোনো বিজনেস নিয়ে স্টার্টিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে কোয়ার্ডিনেট করে নেব নমস্কার